অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে যদি আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। আপনার স্মার্ট ডিভাইসকে আপনি স্মার্টের মতোই ব্যবহার করুন। এটা করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোন এবং অ্যান্ড্রয়েড টিভিকে একই নেটওয়ার্কের সাথে যুক্ত করতে হবে। প্রথমে আমি আমার ফোনটিকে ওয়াইফাইয়ের সাথে যুক্ত করে নিচ্ছি। বন্ধুরা, এরপর আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি। এখান থেকে স্ক্রিন কাস্ট একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে অবশ্যই আপনার লোকেশনটি ওপেন করে নিতে হবে। আমি টার্ন অন করে দিচ্ছি। এবং এখানে এই সার্চ ডিভাইসের এখানে আপনার টিভি বক্সটি শো করবে, TX10 Pro। এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি এবং এখানে স্টার্ট নাও ক্লিক করে দিতে হবে। এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনাকে এই অ্যাপ ড্রয়ার ওপেন করে নিতে হবে। এবং একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মিরাকাস্ট রিসিভার একটা অপশন আছে। বন্ধুরা, তার আগে আপনাকে অবশ্যই এই নেটওয়ার্কের সাথে যুক্ত করে নিতে হবে। আপনি প্রথমে রিমোটের সেটিংসে ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে অলরেডি নেটওয়ার্কের সাথে আমার টিভি বক্সটি যুক্ত আছে। আপনি এখান থেকে এখানে ক্লিক করে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে যুক্ত হয়ে নিতে হবে। আমি এখান থেকে বেরিয়ে আসছি এবং এই অ্যাপ ড্রয়ার আপনাকে ওপেন করে ফেলতে হবে। এবং এক নিচের দিকে আসেন, মিরাকাস্ট রিসিভার এখানে ক্লিক করে দেন। এরকম একটি অপশন আসবে এবং বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকসেপ্ট একটি অপশন আসছে। এখন আমি যদি এখানে অ্যাকসেপ্ট করে দিই, রিমোট থেকে অ্যাকসেপ্ট করে দিই, তাহলে আমার ডিভাইসটি অলরেডি ফোনের এই টিভিতে কানেকশন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি ক্যামেরা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনের ক্যামেরাটি শো করছে, বা আপনি যেখানে দেখাবেন যেটা আপনি ইউজ করবেন সেটাই এখানে শো করবে। এভাবে আপনি আপনার ইউটিউব থেকে ভিডিও প্লে করতে পারেন।